1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে। 1000 মাদ্রাসার ভিতরে তারা কিতাব দিয়ে পড়ালেখা করছে, শান্তশিষ্টভাবে পড়ালেখা করছে, কারো কাউকে মারছে না, কারো কম্বলে গিয়ে কুন্টাচ্ছে না, কারো জুলায় ধরে লোকটে যাচ্ছে না, এর জন্য থানতানোর কাজু আছে। 1000টি মাদ্রাসার উপরে আমাদের তদন্ত রয়েছে। 1000 মাদ্রাসা তালিকাভুক্ত করিয়া কিতা কর্তা তাই সেখানটাতে কিন্তু একটা বিশাল কর্মযজ্ঞ সেখানটাতে আমরা দেখতে পাই। ধান ক্ষত হইল কি মানুষ আত্ম হঠাইয়া বই থাকতো, কর্ম হরি খাইতো না, মানে পরিশ্রম করতো না। ও হুঙ্গি মারাও নির্ফুড়ি, শুদ্ধ ভাষায় আমার নিজস্ব আবিষ্কৃত, আমার নিজস্ব আবিষ্কৃত একটা গাই লইল কি হুঙ্গি মারাও নির্ফুড়ি, জ্যেষ্ঠার অর্থ আমি নিজেও এখন পর্যন্ত হইতাম পারি না। মাদ্রাসাগুলোকে 1000 মাদ্রাসার সেখানটাতে বয়ান বৃত্তান্ত, এই 1000 মাদ্রাসাত কয়েক লক্ষ কয়েক হাজার ছাত্র লেখাপড়া করা, এই ছাত্রগুলোর মাঝে কিছু ছাত্র আছেন এতিম মধ্যবিত্ত, আবার কিছু ছাত্র আছেন ধনী, তারা সুশিক্ষায় শিক্ষিত হইবার লাগে এই মাদ্রাসাগুলোত ভর্তি হইরা। এতিম যে সমস্ত ছাত্রগুলা, এই এতিম এবং নিরুপায় গরিব ছাত্রগুলারে এই মাদ্রাসাগুলায় ফ্রি খাওয়ায়, ফ্রি ঔষধের ব্যবস্থা করে, ফ্রি কাপড় চোপড়ের ব্যবস্থা করে, ফ্রি ঘুমানির ব্যবস্থা করে, ফ্রি বই পুস্তকের ব্যবস্থা করে, আপনার 16 বছর লেখাপড়া করাইয়া মানসম্মত একটা মানুষ বানাইয়া সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারা একটা সার্টিফিকেট দিয়া ও মাদ্রাসা থাকি তারা রিলিজ করে বার করে। আমার একটা প্রশ্নের উত্তর দে, এই 1000 মাদ্রাসায় তোরে কোন কোন জায়গায় খাল রয়েছে? বাংলাদেশের যে সমস্ত কৌমি আলেম সমাজ হল আছেন আপনারা সম্মানিত, বাংলাদেশের যারা কৌমি পরিচালক বৃন্দ আছেন, কৌমি মাদ্রাসা পরিচালক বৃন্দ বা মোহতামিম আমরা তারা হই, আপনারা এই লক্ষ লক্ষ ছাত্র হলরে আপনারা একদিন লাগে মাদ্রাসাতেই বার করে দিল তুরিনা ফ্রুজরে ডাক দোকা ডাক দিয়া উঠে হকা, ও মাদ্রাসা থাকি কয়েক লক্ষ 1000 মাদ্রাসা থাকি ছাত্র কয়েক লক্ষ বার করে দিছি, একটা অর্থ তারারে খাওয়া অথবা একটা দিন তারারে রাখ, একটা দিন তারার ব্যবস্থা হর সকল জিনিসের কর খর এও তোর আফরুদ্দিন একটা বার ডাক দৌ চাই পারবনি যা ও যে কইছ হুলকা তাই 1000 মাদ্রাসার কর্মসংস্থা নিয়া জিও করছে 116 জনের প্লাস তাই জিও করছে আলিম অকলর লিস্ট করছে, এরা টাকা পয়সা দিয়া কিতা করে ওখান বার করতো যা ফকেট তাকে আরো দিয়া আইবে দিয়া আইবে, প্রতি মাসে 1 কোটি টাকা লাগে একটা কৌমি মাদ্রাসা একটা টাইটেল মাস্টার্স পর্যন্ত মাদ্রাসার বড় মাদ্রাসার প্রতি মাসে 1 কোটি টাকা লাগে, এই 1 কোটি টাকা প্রত্যেক মাসে খান তাকি আয় ওখান হিসাব লগিয়া মধ্যবিত্ত একটা মাদ্রাসা নিম্ন হইলে প্রতি মাসে হানি খরচ লেখাপড়া ঔষধ পাতি ছাত্রীর বরণ পোষণ প্রতি মাসে 15 লক্ষ তাকে 20 লক্ষ টাকা লাগে, যা হিসাব লগিয়া দিয়া আইবে এই 1000 মাদ্রাসায় কর্মসংস্থান কিতা করে খবর লগো যা। এবং 100-এর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে অর্থনৈতিক জবাবদিহিতার আওতায় যাতে আনা হয় সেটাই আমাদের দুদকের কাছে প্রত্যাশা। এই 116 জন মেসাবে কিতা করে, 116 জন মেসাবে রুজি করিয়া মদর বার কুলে না বুঝছ নি, এই যে মদর বা মদর তো আপনারা পারমিশন দিলাইছেন বাংলাদেশও, তে মদর পারমিশন মানছে ওটি হবেন নানি, যে ঠান্ডা বাতাস আর ঠান্ডা বাতাসটা আটাও রে হইলা হইয়া আবার দরজা খুলিয়া দিলাইলা দিয়া হইলা ঠান্ডা বাতাস আর রাখতে হবে ঠান্ডা বাতাস আর হিবা দরজা খুলা তে তো দরজা লাগাইয়া হইতে না ঠান্ডা বাতাস আর মাদক নিয়ন্ত্রণ কমিটি বাস্তবায়ন করুন হইয়া একবারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাস্তবায়ন কররা আর মাদক অধিদপ্তরে খালি একদিন পরে পরে খালি হইবে আমরা অমুক জায়গায় মাদক ধরেছি তমুক জায়গায় নিয়ন্ত্রণ করেছি তমুক জায়গায় অতজন টিকটক আর মাদক খেয়ে জনগণের উপর আক্রমণ করেছে আমরা গিয়ে এদেরকে বাঁচিয়েছি মানে হ্যাঁ খররা অথচ মাদক উঠিয়ে জিও দিলেছেন অনুমোদন দিলেছেন 21 বছর হয়ে গেলে সে মদ খেতে পারবে, 100 জন মানুষ যেখানে মদ খাবে সেখানে মদের দোকান খুলতে পারবে লেখে অনুমোদন দিলাইছেন, ও যে কইলাম নানি আপনার বাতাস একটাও হইয়া আবার দরজা খুলিয়া দিলা মাদক নিয়ন্ত্রণ করো হইয়া আবার মাদকের পারমিশন দিলা ইজ্ঞে তো এমনিও আচ্ছা এটা বিষয়ে একদিন মাতিছি আরো মাতবো যাই হোক, এখান যেখান কইতাম আসলাম কোনো মেসাবে আপনার মদর বার খুলতো নাই, কোনো মেসাবে নাইট পার্ক খুলতো নাই, কোনো মেসাবে এই টাকা দিয়া আপনার সুদও লাগাইতো নাই গুসো লাগাইতো নাই, তারা ও মাদ্রাসাগুলারে আরো বিপুল আকার ধারণ করাইয়া আরো প্রতিষ্ঠিত করবো, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কল্লা হারাইলে আরো দিয়া আইবে তোর ফেকটো টেকা লইয়া যাইস বুঝছিস নি, কারণ এই সমস্ত মাদ্রাসার পয়সাগুলা কিলার কিলা ব্যয়র কিলা আয়র একমাত্র যারা মাদ্রাসা নিয়ন্ত্রণ করে মাদ্রাসা পরিচালনা করে এরা জানে, ধর্ম ব্যবসায়ী 2 একজনের কারণে 116 জনের লিস্ট করা লাগে নি, 2 একজন আছে এরা ধর্ম ব্যবসা করে এরা নিজের কণ্ঠ বেশি আকার এরা নিজের ইলিম বেশি আকার এরা নিজের নিজ নীতি প্রতিষ্ঠা করে, ও দেখা আপনারা একটা টক শো দেখা এই টক শোর মাঝে একজন আলিমে প্রশ্ন করলা যে আপনারা 116 জনের লিস্ট করলা কি তা বুঝিয়া করছেন খারা কোন আলোচনা উনিয়া
এখন দেখো কা যে তিনজন তারা নির্ধারণ করছে হুনুকা মহিলার ঘরে দেখলাম বলে কেমনে শাসন সোর একটা এরিয়া আছে তবে না কিরণ তাদের দুই একজনের স্বামী বিদেশ গেছে ওরা বাড়ি ছাদের উপর উঠে গান কয় কয় সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো ভাই পরিবেশটা সুন্দর না কোনো হইছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি তাহেরি তাহেরি খে তাহেরি ব্যাপারে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা যুবক তরুণ শিশু কিশোর হকলে জানে তাহিরিকে তাহিরি সম্পর্কে সব জানা আছে আফসারি আফসারি একটা মরর বাচ্চা আফসারি কোনো ক্ষেত্রেই আমি আলিম মনে করি না চরম পর্যায়ের ধর্ম ব্যবসায়ী আফসারি এবং মারাত্মক পর্যায়ের ইসলাম বিদ্বেষী একটা মানুষ আফসারি আফসারির বিরুদ্ধে আমরা হকলে সোচ্চার আর এইলে আর একটা গুলাম আম্বিয়া নাকি তা মৌলানা একজনের নাম তাই প্রথমিক অবস্থায় বাইরা লইবার লাগে কিছু দেশীয় গান গাইছন কিছু বিরিং বারিং করছেন ইদানিং গঠনমূলক আলোচনা করেন আমি যতটুকু দেখছি বাট প্রথমিক অবস্থায় এই মানুষটা মোটামুটি বাইরা লইবার লাগিয়ে একটা সমালোচনা চাইছে এই যে তিন বক্তা এই তিন বক্তার ব্যাপারে আমরা সোচ্চার মুসলমান হল সোচ্চার সিনিয়র উলামায়ে কেরাম হল সোচ্চার আমরা এরারে কোনোভাবেই বক্তা মনে করি না কোনোভাবেই আলোচক মনে করি না আমরা মনে করি না এরার মাধ্যমে দুনিয়ায় দিন ইসলাম মুসলমান এবং দেশ জাতির কোনো ফায়দা হইব এখানে আমরা নিজেও মনে করি না তোমরা এই তিনজনের উদাহরণ দিয়া 116 জনের লিস্ট কিতা বুঝিয়া হবে মাদ্রাসার হুজুররা বলাৎকার করছে এবং প্রধান বিচারপতি তাই তান্ডে সাংবাদিকায় প্রশ্ন করলা যে প্রধান বিচারপতি মানিক সাহেব আপনি যে এই 116 জনের কথা কইরা এরা ধর্ম ব্যবসায়ী কোন বিষয়ে আপনার প্রমাণ কিতা তো তাই প্রমাণ দিরা হুনুকা এবং এসান গ্রুপ তারা যে 17,000 কোটি টাকা ওয়াজের মাধ্যমে আপনার বিভিন্ন লোককে প্রতারিত করে হাতকে নিয়েছে এটি তো সপ্রমাণিত এগুলো সব কথাই তো সপ্রমাণিত এগুলো এগুলো তার মানে যে কোনো কিছু বলতে হলে সেটি প্রমাণ প্রমাণটাও অনেকখানি জরুরি কারণ 116 জন যেভাবে আপনারা একটা বিষয় হচ্ছে কি ওয়াজ বক্তব্য আলোচনা এই তিনটা বিষয় এক সাবজেক্ট এসান গ্রুপ সম্পূর্ণ আলাদা সাবজেক্ট বক্তব্য ওয়াজের সাথে এসান গ্রুপের কোনো আত্মীয়তা নাই সম্পৃক্ততা নাই এসান গ্রুপ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ইসলাম ব্যবহার করিয়া উলামায়ে কেরামর ইমোশনরে ব্যবহার করিয়া তারা এসান গ্রুপটারে প্রতিষ্ঠিত করছে তাই উদাহরণ দিরা দেখুন এসান গ্রুপ ওই এসান গ্রুপ কিতা আর এই 116 জনের আলোচনা কিতা 116 জন কিতা এসান গ্রুপের সদস্য নেই অলরেডি এই এসান গ্রুপের বিরুদ্ধে সম্পূর্ণ সারা জনগণ সোচ্চার আইন সোচ্চার প্রশাসন সোচ্চার তারার ব্যাপারে মামলা চলমান তারারে শায়স্তা করার লাগি ব্যবস্থা গ্রহণ করা হয় আর এই উলামায়ে কেরাম যে 116 জনের লিস্ট করলা তারা ওই লাগি আলোচক তারা ওই লাগি বক্তা তারা ওই লাগি স্কলার তাইন বিচারপতি ও ভাই সাহেব বিচারপতির চেয়ার থেকে আগলস নামি দক্ষ আমার বন্ধ কা আমি গিয়া বিচারপতি হইম আমি মনে করি শামসুদ্দিন মানিকর থেকে আমি বিচারপতি হইলে আরো বালা একটা উদাহরণ আরো বালা একটা স্টোরি আমি তোকে এবার করতাম বললাম মানে আমি সাংবাদিকার এই প্রশ্নের উত্তরও আমি এসান গ্রুপের উদাহরণ না দিয়ে আরো বানাইয়া আরো সুন্দর করে একটা উদাহরণ দিতাম বললাম মানে মানিক সাহেব আপনি খোকা আপনি কতজন 116 জন মাদকা শক্তর লিস্ট আপনি কোনোদিন দিতে পারছেন নি 116 জন দুর্নীতিবাজন নাম আপনি লেখিয়া দিতে পারছেন নি 116 জন অর্থপাচারকারীর নাম লেখককা লেসলানি বাংলাদেশের খনিজ সম্পদ বিদেশ পাচারর আপনি 116 জনের নাম লেসলানি বাংলাদেশের অসংখ্য দুর্নীতি চাঁদাবাজি চুরা কারবারি মানব মানুষ কারবারি আপনার মদ কারবারি আপনার বেটিনা সাউরা আপনার দর্শক 116 জনের দর্শক ওর নাম আপনি লিস্ট করছিলানি 116 জনের সন্ত্রাসের নাম আপনি লিস্ট করছিলানি 116 জনের মদ ব্যবসায়ীর নাম আপনি মাদক ব্যবসায়ীর নাম আপনি লিস্ট করছিলানি হোক্কা 116 জন খুনির নাম আপনি লিস্ট করছেন দেখাওক্কা 116 জন নিরীহ আলিমর নাম আপনারা লিস্ট কররা খাইয়া আর খাম নাই দেশ হাজার হাজার অপকর্ম দেশ হাজার হাজার দুর্নীতি দেশ হাজার হাজার লুটপাট চাঁদাবাজি এগুলার লিস্ট নাই এগুলার ব্যবস্থা নাই ও মানুষের একটা দান্দা লাগাইবার লাগে নিরীহ উলামায়ে কেরাম 116 জনের নাম তাই লিস্ট করেছেন একবারে বড়া একটা একবারে বড়া বার করেছেন তো মাতানোর জুলার মাঝে জুলার বিসি একটা হাঁটিত আর একটা বিত্রে ডাকিয়া ও বিত্রে নাগামরি সারাইয়া সিলাই করিত ওটা করতো তোমার দান্ডে আর এটার সময় আর শ্রীলঙ্কার খবর জানেন নানি আর সময় এমনও এই বিষয়গুলো আপনারা সবটা জানতে পারবা সম্মানিত উলামায়ে কেরাম আপনাদের উদ্দেশ্যে একটা কথা এই যে 116 জনের নাম করছে তাই নাম লেখিয়া তাই ফাতা অফলাইন বলিয়া তাই হবাই দিয়ে হারাইয়া রাখি দোক অসুবিধা নাই আপনারা ইতালিয়া টেনশন করবা না এটা একটা পরিকল্পনা
আপনাই তো নাম লিস্ট করছে, এখন বাইতুল মুকাররম আপনার আন্দোলনকর্তা, কেন 116 জনের নাম লিস্ট করা হলো কইয়া এই সেই কইয়া বক্তব্য দিতা, আর বাদে আপনাই তো ফায়ার করতো, গুলি করতো, মারতো, আর কয়েকজন দরিয়া লইয়া দিত, আর ওটা ভিডিও তার দাদা বাবু অকলরে দেখাইতো উপর লেভেলর, দেখোকা আমরা এই দেশের মেসা বকলরে মারি, আর আপনার আপনারা আমরা রাখোকা জাগাত। এটা একটা রাজনৈতিক চাল, কারণ যখন উপরে থাকি চা পায় তখন মেসা বকলরে ডান্ডা দিয়া তারা জাগাত থাকে চেয়ার। অতটা মাথা দিয়ার না, আপনারা এই খানো এই হুজুগে খান দিবা না, তাই লিস্ট তাই করছে দেখি তাই কত দূর পর্যন্ত যায়। মাছের গিয়া যেমনি দেব, ও বাপরে বাপ, মাস ফুললে এটার তো 1 কোটি টাকার দরকার, মাস ফুললে 20 লাখ 15 লাখ দরকার, 10-12 লাখ টাকার দরকার, মাস ফুড়ি আনলে এটা গরিব ছাত্রী খাইতা গিলা চলতা গিলা, তখন তা নেমনেও ফাদুম ফাদুম সুট পাইবা। আপনারা এটা লোক কোনো টেনশন করি না জানি। আর 116 জনের বক্তাদের লিস্ট করছে, যারা দান্ত বক্তা এরারে আমরা সাহস্তা করি, আর তুমি সাহস্তা করা লাগতো না। আর বাদ বাকি হকরি উলামায় কিরাম যারা, এরার পক্ষে আজীবন জনগণ আছে থাকবো, আল্লাহ এরার লগে আসুন, যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত কোরআন থাকবো, যতদিন পর্যন্ত পৃথিবী আছে ততদিন পর্যন্ত উলামায়ে কেরাম থাকবা। যেহেতু আপনারা দেখতে পারা এখন পৃথিবী আছে, সুতরাং টেনশনের কোনো কারণ নাই, উলামায়ে কেরামের হেফাজত খুদ আল্লাহ রব্বুল আলামিন করবা। ভালো থাকা, সুস্থ থাকা, আসসালামু আলাইকুম।